দুদিন সংঘর্ষের পর নিউ মার্কেট এলাকায় দোকান খুলতে শুরু করেছে, তবে এখনো হল ছেড়ে যায়নি ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ফলে কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে। যদিও ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দোকান মালিক সমিতি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অবস্থানের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। মাহবুব কবির চপলের রিপোর্ট। আগের দুদিন পুলিশ অনেকটা নিশ্চিত থাকলেও বুধবার সকাল থেকেই তাদের তৎপরতা বেড়ে যায়। নিউ মার্কেটের সামনের সড়কে শুরু হয় যান চলাচল, তবে তখনও দোকান খোলা নিয়ে সংশয়ে ছিলেন ব্যবসায়ীরা। এখানে দুটি ফাস্টফুডের দোকান, এটি হচ্ছে ক্যাপিটাল ফাস্টফুড এবং পাশে আছে ওয়েলকাম ফাস্টফুড নামের একটি দোকান। এই দুই দোকানের কর্মচারীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয় এবং এর জের ধরেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে জড়িয়ে পড়ে বলে এখানে যারা দোকানে আছেন, ব্যবসায়ী আছেন, তারা জানিয়েছে। এখানে টেবিল নিয়ে ঘটনা হয়েছে, এগুলো লয়ে তারা আতা দিয়েছে, হয়তো কইছে যে ঢাকা কলেজের পোলাবাহিনীর মারছে, এরকম একটা ইয়া দিছে, সরাইছে। রাস্তায় না নামলেও ক্যাম্পাসে অবস্থান করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বারবার এমন সংঘর্ষের জন্য ব্যবসায়ী ও পুলিশকে দায়ী করেন তারা। খাবার খেয়ে টাকা দিতে চায় না, জিনিসপত্র গিয়ে সস্তায় নিয়ে আসে, সেটা মূলত ভিত্তিহীন একটা কথা। প্রতিদিন পুলিশের যে চাঁদা উঠায়, সেই চাঁদার পরিমাণ কোথায় যায় কে বা না, এটা উচ্ছেদ করতে হবে দ্রুত। এটি সে হারুন সহ যারা পুলিশের প্রশাসন জড়িত ছিল এবং যে পুলিশ ফায়ার করেছে, ইমিডিয়েট তাদেরকে ওএসডি করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কারো কোনো বেনিফিশিয়াল হওয়ার কোনো আপনার প্রবণতা আছে কিনা বা আমাদের কোনো সদস্যের কোনো ডেভিয়েশন আছে কিনা, এটা অবশ্যই একটা কম্প্রিহেনসিভ হবে, ইনভেস্টিগেশন হবে বলে আমি মনে করি। দুপুরের সংবাদ সম্মেলনে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও দায় এড়িয়ে যায় দোকান মালিক সমিতি। আলোচনার মাধ্যমে একটি কমিটি গঠন করে এই বিষয়ে যা যা সামাজিক দায়িত্ব থেকে শুরু করে সব কিছু পালন করা সম্ভব তা করার আমরা চেষ্টা করব। পণ্য বিক্রি করবে, একজনকে গুড সেলার হতে হলে তার আচার আচরণ ওইভাবেই তাকে তৈরি হতে হবে, কাউকে জোর করে তো পণ্য কেনানো যাবে না। বিকেলের দিকে কিছু দোকান খুলতে থাকে, তবে ক্রেতা শূন্য দোকানে সংশয়ের কথা জানান বিক্রেতারা। আতঙ্ক কাজ করতেছে, খুলতেছি খুলতেছি না, একটু ঝাড়া মোছা করতে পরিষ্কার করতেছি। একটা দুইটা মার্কেট এখানে আর দুনিয়া মার্কেট, সব ব্যবসায়ীকে তো ক্ষতি হইতাছে, এটা কি সরকার বহন করব? দুপক্ষের আধিপত্য বিস্তারের প্রবণতা বন্ধ না হলে এমন ঘটনা বারবার ঘটবে বলেও মনে করছেন স্থানীয়রা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।